প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমি মাহমুদ হুমায়ুন কবির ন্যাচারাল মেডিসিন প্র্যাকটিশনার অ্যান্ড লেকচারার ইন ইংলিশ আজকে বিশ্ব আপনার স্বাগত আছি বন্ধুরা আজকে কথা বলবো একটা বিশেষ সম্পূর্ণ ভেষজ নিয়ে যেটা কিনে আমাদের রান্নাঘরে আমরা রান্নার কাজে ব্যবহার করি যেটা একটা আচারের মশলা হিসেবে ব্যবহার করি যেটা আমাদের পাঁচপুরঙের একটি অংশ হ্যাঁ সেটা আর কিছু নেই সেটা হচ্ছে মেথি বা ফেনুগ্রিক ইংলিশে এটাকে বলে ফেনুগ্রিক বন্ধুরা এই ফেনুগ্রিক বা মেথি নিয়ে কিন্তু আমি অলরেডি দুটা ভিডিও দিয়েছি এটার বিশেষ করে আপনার এক্সটার্নাল এবং ইন্টারনাল ইউজ নিয়ে সেখানে অনেক উপকারের কথা আমি বর্ণনা করেছি সেটা দেখবেন এখান থেকে আপনার ভীষণভাবে উপকৃত হবে বন্ধুরা আজকে কথা বলবো এটা সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে যেটা আমরা অনেকেই জানি না কিন্তু এটা রুগী হিসেবে যদি আমরা সেবন করে থাকি অবশ্যই জানা দরকার আছে অনেক এক্সপার্টও কিন্তু এটা জানেন না এই সাইড ইফেক্টের ব্যাপারে পেশেন্টকে সতর্ক করেন না আর এই জন্য জানা দরকার আছে আর আমাদের সাইড ইফেক্ট কখন দেখা দেয় বন্ধুরা যখন আমরা এটা লিমিটটা ক্রস করি এটার যে আপনার নর্মাল লিমিট সেটা হচ্ছে আপনার টেন গ্রামস পার ডে আপনি সর্বোচ্চ দশ গ্রাম সেবন করতে পারেন সকালে পাঁচ গ্রাম বিকেলে পাঁচ গ্রাম চূর্ণ আকারে গরম পানিতে সেবন করবেন ইনশাল্লাহ আপনার কোনো রকমের সাইড এফেক্ট দেখা দেবে না তারপরে বলবো যারা বিশেষ করে আপনার বার্নিং পেশেন্টগুলো যাদের যারা গরম পছন্দ করতে পারে না তারা একেবারে সেবন করবেন না এটা আর এটা কেন সেবন করবেন না তারা কারণ এই মেথের কিন্তু একটা থার্মোজেনিক প্রপার্টি এই থার্মোজেনিক প্রপার্টি কিন্তু তাদের শরীরে কিন্তু উত্তাপ বাড়িয়ে দেয় এবং তারা কিন্তু অনেক কমপ্লিকেশনে ভোগবেন এই সুতরাং আপনারা কিন্তু এটা সেবন থেকে বিরত থাকবেন দেন বন্ধুরা বলবো যে প্রেগনেন্ট মা বোনরা যারা আছেন তারা অবশ্যই মেথিকে অ্যাভয়েড করবেন এই কারণে করবেন যে যদি সেবন করেন আপনারা তাহলে কিন্তু আপনার আনটাইমলি আনএক্সপেক্টেড মিসকারেজ দেখা যেতে পারে গর্ভপাত ঘটতে পারে সুতরাং আপনারা এটা অ্যাভয়েড করবেন অ্যাভয়েড করবেন আমাদের ওই পেশেন্টগুলো ওই পেশেন্টগুলো যারা কিনা বিশেষ করে আপনার হার্টের পেশেন্ট আপনারা এটা অ্যাভয়েড করবেন আপনি অ্যাভয়েড করবেন তারা যাদের ব্লাডের মধ্যে আপনার অতিরিক্ত কোলেস্ট্রল রয়েছে ট্রাইগ্লিসাইড রয়েছে দ্যাট ইস অতিরিক্ত লিপিড যাদের রয়েছে তারা কিন্তু আপনারাকে একে অ্যাভয়েড কারণ কি কারণ আপনারা সাধারণত যেটা হয় যে অ্যান্টি টাইপের কিছু মেডিসিন বিশেষ করে আপনার অ্যাসপ্রিন টাইপের কিছু মেডিসিন সেবন করে থাকেন যেটা কিনা ব্লাড থিনার হিসাবে কাজ করে অন্যদিকে আমাদের মেথিও কিন্তু একই কাজ করে তো সো দুইটার সমন্বিত কার্যকারিতা আপনারা কিন্তু অনেক জটিলতায় পড়তে পারেন বেশ করে আপনাদের যেটা হয় যে অ্যাবনর্মাল ব্লিডিং হতে পারে করে বিভিন্ন অর্গান দিয়ে তো সো আপনি এটাকে অ্যাভয়েড করবেন অ্যাভয়েড করবেন অ্যানিমিক পেশেন্ট যারা রয়েছেন কেন অ্যাভয়েড করবেন কারণ এই মেথি কিন্তু যেটা করে যে আয়রন অ্যাবজর্বশনকে কমিয়ে দেয় অর্থাৎ আয়রন শোষণটাকে কমিয়ে দেয় এই কমিয়ে দিয়ে যেটা হচ্ছে নানা রকম প্রবলেম তৈরি করে সো অ্যানিমিক পেশেন্ট যারা আছেন আপনারা এটাকে অ্যাভয়েড করবেন বন্ধুরা অ্যাভয়েড করবেন যারা কিনা বিভিন্ন প্রকার ইন্টেস্ট্রাল ডিসঅর্ডারে ভুগছেন বিশেষ করে দীর্ঘমেয়াদী ডায়রিয়া বা আপনার আমাশায় ভুগছেন পোলাইটিসে ভুগছেন তলপেটে প্রচণ্ড ব্যথা হয় ঠিক আছে অতিরিক্ত আপনার অ্যাসিডিটিতে ভুগতেছেন বুক জ্বালা পোড়া করে অনেক সময় পেট ফেঁপে থাকে হ্যাঁ তো এই ধরনের পেশেন্ট যাদের এটা সহ্য হয় না তারা কিন্তু এটাকে অ্যাভয়েড করবেন নাহলে কিন্তু আপনাদের কমপ্লিকেশন আরও বেড়ে যাবে বন্ধুরা শেষের দিকে এসে বলবো যে হ্যাঁ মেথি কিছু এই ধরনের কিছু প্রবলেম করে এটার কিছু সাইড এফেক্ট রয়েছে ঠিক আছে কিন্তু মেথির যে আপনার শাক বলি আমরা মেথির যে আপনার পাতা বা লিফ বলি এটা যদি আপনারা শুকিয়ে চূর্ণ করে ব্যবহার করেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো কোনোটাই হবে না কারণটা কি জানেন মেথি হচ্ছে থার্মোজেনিক আর অন্যদিকে আপনার মেথির যে পাতা বা লিপস এটা হচ্ছে আপনার কুলেন প্রপার্টি ক্যারি করে হ্যাঁ অর্থাৎ এটা আমাদের শরীরকে ঠান্ডা রাখে এই প্রবলেমগুলো থেকে আমাদের দূরে রাখে সুতরাং আপনারা কিন্তু মেথির বিকল্প হিসেবে মেথির শুকনো পাতা বা চূর্ণটা আপনার ব্যবহার করতে পারেন তাহলে এই সমস্যাগুলো থেকে আপনার দূরে থাকতে পারবেন বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ